ভিভো এবার লঞ্চ করতে যাচ্ছে ভিভো টি ওয়ান নামে নতুন একটি স্মার্টফোন। ভিভো টি ওয়ান ফোনটিতে থাকছে আইপিএস এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিভো টি ওয়ান এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো টি ওয়ান ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি, যার রিয়ার পারে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক এবং অরোরা এই দুইটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে মাঝখানে থাকছে পানসুল ক্যামেরা সেট আপ। 193 গ্রাম ওয়েটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং HDR10, আর ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 395 PPI ডেন্সিটি এবং কর্নিং গয়লা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অরিজিন ওএস বেসড অন অ্যান্ড্রয়েড 11, আর চিপসেট ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G, যেটি 6 nanometer আকৃতি চক্রে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপিএসের ফোনটিতে থাকছে আড্রিনো 64L। ফোনটি 8128, 8256 এবং 12256 এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবং স্টোরেজের ফোনটিতে থাকছে UFS 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 40W-এর ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, USB টাইপ সি পোর্ট, ওয়াইফাই এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 23-24 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 28-29 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়া বাজারে লঞ্চ হতে পারে 10ই ডিসেম্বর আর বাংলাদেশ বাজারে আসতে পারে ডিসেম্বরের লাস্ট উইকে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।